নিয়ামুল: হ্যালো সাজিদ, হাউ আর ইউ? নিয়ামুল: এই যে সাজিদ, কেমন আছো তুমি? সাজিদ: আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? সাজিদ: আমি ভালো আছি, তোমার কী খবর? নিয়ামুল: আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার। আমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। সাজিদ: আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো। আমি সর্বদা প্রস্তুত আছি, তুমি কোন বিষয়ে জানতে চাও? প্লিজ ক্যারি অন, দয়া করে চালিয়ে যাও। নিয়ামুল: ওকে, আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। ঠিক আছে, আমি মোবাইল ফোনের সুফল এবং কুফল সম্পর্কে আলোচনা করতে চাই। সাজিদ: দি মোবাইল ফোন হ্যাজ এ লট অফ মেরিটস ইন আওয়ার মডার্ন লাইফ, বাট অলসো হ্যাজ সাম ডিমেরিটস। আমাদের আধুনিক জীবনে মোবাইল ফোনের অনেক গুণ রয়েছে, কিন্তু এর কিছু অসুবিধাও রয়েছে। নিয়ামুল: টেল মি দি মেরিটস অফ মোবাইল ফোন। নিয়ামুল: মোবাইল ফোনের গুণাগুণগুলো বলো। সাজিদ: ইট হ্যাজ মেড আওয়ার কমিউনিকেশন ইজি। এটি আমাদের কথা বলার যোগাযোগ অনেক সহজ করেছে। ইট ব্রিংস চেঞ্জ অ্যান্ড স্পিড ইন আওয়ার লাইফ। এটি আমাদের জীবনে পরিবর্তন এবং গতি নিয়ে এসেছে। উই ক্যান টেক ফটো, ভিডিও অ্যান্ড উই ক্যান এনজয় মেনি আদার ফিচার্স ফ্রম এ মোবাইল ফোন। আমরা একটি মোবাইল ফোন থেকে ফটো, ভিডিও এবং অন্যান্য অনেক বৈশিষ্ট্য উপভোগ করতে পারি। নিয়ামুল: বাট দি মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস টু। নিয়ামুল: কিন্তু মোবাইল ফোনের কিছু নেতিবাচক দিকও আছে। সাজিদ: ইয়েস, ইউ আর রাইট। হ্যাঁ, তুমি সঠিক। স্টুডেন্টস ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম বাই ইউজিং ইট, অ্যান্ড সাম পিপল অ্যাডিক্টেড টু মোবাইল ফোন। শিক্ষার্থীরা এটি ব্যবহার করে তাদের মূল্যবান সময় নষ্ট করে, এবং কেউ কেউ মোবাইল ফোনে আসক্ত হয়েছে। নিয়ামুল: থ্যাংকস ফর ইয়ার ভ্যালুয়েবল ইনফরমেশন। তোমার মূল্যবান তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সাজিদ: মোস্ট ওয়েলকাম।